আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার চাইনিজ সিরিজের সেকেন্ড এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল তৈরি করে দেখাচ্ছি চিকেন ফ্রাই। মাত্র 10 মিনিটে ঘরে থাকা উপাদান দিয়ে কিভাবে আপনারা এই মজার চিকেন ফ্রাইটা তৈরি করতে পারেন সেটাই কিন্তু দেখাবো। তবে টেস্ট কিন্তু হবে একদম রেস্টুরেন্টের মতো। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে এখানে আমরা 10-12 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখানে 3-4 পিসের মতো লেগ আছে এবং আমি উইংসগুলোও নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়েস্টার্ড সস 1 চা চামচ পরিমাণে। চেষ্টা করবেন এই সসগুলো অবশ্যই দেওয়ার। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আরও এখানে ইউজ করছি 1টা ডিম, আরও একটু সামান্য পরিমাণের টেস্টিং সল্ট। আপনারা কিন্তু অবশ্যই লবণটা একটু কম দিবেন যেহেতু এখানে অনেকগুলো সস একসাথে গিয়েছে। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন অথবা চাইলে এটা সাথে সাথে বানিয়ে ফেলতে পারেন। তবে আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, 1 ঘন্টা পর বের করে আনলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ইউজ করার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে রেস্টুরেন্টে সেই পারফেক্ট টেস্টটা আসবে না। এখন আমরা এখানে গরম তেল নিয়ে নিলাম। গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমাদের চিকেন ফ্রাইগুলো। এখন আমরা এগুলোকে ভেজে নেব। একদম অল্প আঁচে ভাজতে হবে যাতে একদম ইভেনলি সব দিকে ভালো করে কুক হয়। চেষ্টা করবেন সময় নিয়ে আস্তে আস্তে ভাজার, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এইটা কিন্তু বানানো খুবই সিম্পল, বাসায় মেহমান বসিয়ে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। একটু পর আমরা এটা উল্টিয়ে দিচ্ছি। এটা হতে আনুমানিক সময় লাগবে 8 থেকে 9 মিনিট মতো। চেষ্টা করবেন মিডিয়াম লো আছে ভাজার। এখন আমার চিকেন ফ্রাইটা একদম রেডি। আমরা এটাকে একটা পেপার টাওয়েলে উঠিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু রেডি। সার্ভ করতে পারেন মন মতো সসের সাথে অথবা দিতে পারেন চিকেন ফ্রাইড রাইসের সাথে। চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু আমি গত এপিসোডে শেয়ার করেছি, চেষ্টা করব লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো আজকের এই মজাদার চিকেন ফ্রাইড রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা উৎসাহমূলক কমেন্ট কিন্তু আমার কাজের গতি অনেক বেশি বাড়িয়ে দেয়। আজকের ভিডিও দেখে যদি আপনারা চিকেন ফ্রাই বানিয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা যদি আপনাদেরকে একটু হেল্প করে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি কী করতে হবে, হ্যাঁ সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।